নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা। আজ আমরা একতালে একটি গান শিখব। আমরা জানি শাস্ত্রীয় সঙ্গীতে যে একতাল, সেটি ১২ মাত্রার এবং ৬টি বিভাগের প্রতিটি বিভাগে ২টি করে মাত্রা। রবীন্দ্রনাথ সেই একতালটিকেই একটু মডিফাই করে ত্রিমাত্রিক ছন্দে নিজের গানের মতো করে তৈরি করে নিয়েছিলেন এবং সেটি ব্যবহার করেছিলেন। সেই একতালটিকেই আমরা ত্রিমাত্রিক ছন্দ বলে থাকি, যে কারণে রবীন্দ্রসঙ্গীতে একতাল বললেই কিন্তু আমরা ত্রিমাত্রিক ছন্দ এই কথাটিও ব্যবহার করি, বা এমনিও বোঝাবার জন্য আমরা একতাল বললেও ত্রিমাত্রিক ছন্দ কথাটি তার সঙ্গে জুড়ে দিই। কারণ শাস্ত্রীয় সঙ্গীতের যে একতাল এবং রবীন্দ্রসঙ্গীতে ত্রিমাত্রিক ছন্দের যে একতাল, এদের নামটি এক হলেও এদের চরিত্রটি কিন্তু ডিফারেন্ট। ছন্দটি তিন 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 তিন। গানের বাণীটি, পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ওগো যাও কোথা যাও, সুখে ঢলো ঢলো বিবশ বিভল পাগল নয়নে, তুমি চাও কারি চাও, কোথা গেছে তব উদাস হৃদয়, কোথা পড়ে আছে ধরণী, মায়ার তরণে বাহিয়া যেন গো মায়াপুরী পানে ধাও, কোন মায়াপুরী পানে ধাও। আবার বলি, পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ওগো যাও কোথা যাও, সুখে ঢলো ঢলো বিবশ বিভল পাগল নয়নে, তুমি চাও কারে চাও, কোথা গেছে তব উদাস হৃদয়, কোথা পড়ে আছে ধরণী, মায়ার তরণী বাহিয়া যেন গো মায়াপুরী পানে ধাও, কোন মায়াপুরী পানে ধাও, পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে। এবারে আমরা কি করব, আমরা প্রতিদিনের ক্লাসের মতো স্বরলিপিটি একবার দেখে নেব এবং সুরটি আমাদের কণ্ঠে ধারণের চেষ্টা করব। পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ওগো যাও কোথা যাও, ওগো যাও কোথা যাও, সুখে ঢলো ঢলো বিবশ বিভল পাগল নয়নে, তুমি চাও কারে চাও, তুমি চাও কারে চাও, পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ওগো যাও কোথা যাও, ওগো যাও কোথা যাও, সুখে ঢলো ঢলো বিবশ বিভল পাগল নয়নে, তুমি চাও কারে চাও, তুমি চাও কারে চাও। গানটির দুটি তুক, প্রথম এবং দ্বিতীয় দুটি স্তবক। গানটির বিশেষত্ব হল গানটিতে কোথাও কোনো দ্বিতীয় বন্ধনী দেওয়া নেই, অর্থাৎ কোথাও কোনো পুনরাবৃত্তি নেই।
কোথা গেছে তাবু উদাস হৃদয়, কোথা পড়ে আছে ধরণীর মায়ার তরণী বাহিয়া যেন গো মায়াপুরে পানে ধাও, কোন মায়াপুরে পানে ধাও, ও গো যাও কোথা যাও, ও গো যাও কোথা যাও, পথ হারা তুমি পথে কো যেন গো সুখের কাননে, ও গো যাও কোথা যাও, ও গো যাও কোথা যাও। গানটির প্রয়োগ আমরা দেখতে পাই কবির মায়ার খেলা গীতিনাট্যের দ্বিতীয় দৃশ্যে, সেখানে এই গানটি ব্যবহৃত হয়েছে। স্বরবিতানের 48তম খণ্ডে এই গানটি সংগৃহীত রয়েছে, গানটির নোটেশনটি, স্বরলিপিটি, যে স্বরবিতানের খণ্ডটি কিন্তু সম্পূর্ণ মায়ার খেলা গীতিনাট্যের স্বরলিপিটি নিয়েই প্রস্তুত করা। স্বরলিপিকার ইন্দিরা দেবী চৌধুরানী। আমরা এর আগেও অনেক গানে তাঁর নাম পেয়েছি, যিনি রবীন্দ্রনাথের অনেক গানে স্বরলিপি প্রস্তুত করেছিলেন, এই গানটিও তাঁর করা। স্বরলিপিকার ইন্দিরা দেবী চৌধুরানী। গানটি আমি রেকর্ড করেছিলাম, সেই স্মৃতিটুকু আমি আমার শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে যন্ত্রানুষঙ্গ সহ কীভাবে গানটি পরিবেশন করতে হবে। আমরা শুনে নিই গানটি। গানটিতে ইমান কল্যাণ রাগের প্রভাব রয়েছে। আমরা শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে রাগটি শিখেছি এবং রাগটির সঙ্গে আমরা খুবই পরিচিত। সুখে ঢল ঢল বিবাস বিভল পাগল রচনাকাল 1888, অর্থাৎ 1861তে কবি জন্মালেন আর 1888তেই গানটি রচনা করে ফেললেন। তখন তার কত বয়স? মাত্র 27 বছর বয়স। পথহারা তুমি পথিক যেন গো সুখেরও কাননে, ও গো যাও কোথা যাও। পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ও গো যাও কোথা যাও। প্রতিটি শব্দ কিন্তু স্বতন্ত্রভাবে উচ্চারিত হবে। পথিক থ, তয়ের সঙ্গে হ যুক্ত হয়ে থ হয়, কয়ের সঙ্গে যেমন হ যুক্ত হয়ে খ হয়, গয়ের সঙ্গে যেমন হ যুক্ত হয়ে ঘ হয়, এই বিষয়গুলির সম্বন্ধে কিন্তু আমাদের খুব সচেতন থাকতে হবে। কোথা গেছে কোথা পড়ে আছে মায়া পানে ধাও, কোন মায়া
কোথায় হসন্ত রয়েছে এবং কোথায় হসন্ত নেই। যেখানে হসন্ত নেই সেটি কিন্তু আমাদের উচ্চারণ করতে হবে। সুখে ঢলো ঢলো, ঢল ঢল নয়, সুখে ঢলো ঢলো, বিবশ বিবশ নয়, বিভল বিভল নয়। সচেতন হতে হবে এই প্রতিটি বিষয়। কোন মায়াপুরি পানে ধাও, সেক্ষেত্রে কিন্তু কোনো নয়, কোন নির্দিষ্ট করা রয়েছে হসন্ত দিয়ে স্বরলিপির মধ্যেই, সেগুলি আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি গানটি সবার ভালো লাগলো। খুব কমন গান নয়, অপ্রচলিত না হলেও খুব প্রচলিত কিন্তু নয়। গানটি যে আমরা খুব শুনে থাকি তাও নয়। একটি নতুন গান শেখা হলো একতালে। আজ আসি, দেখা হবে আবার পরের ক্লাসে। তমসো মা ইয়া।